আসসালামু আলাইকুম ও আবরকাত আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা দুই হরফের মোরাক্কাপ শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো আজকের এই ভিডিওটি করা হচ্ছে নাদিয়াতুল কুরআন বড় কায়দা পৃষ্ঠা নম্বর এগারো থেকে তো আপনাদের যাদের কাছে কায়দাটা আছে তারা অবশ্যই পেজটা খুলে প্র্যাকটিস করতে পারবেন আর যাদের কাছে এই কায়দাটা নাই অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কায়দাটা অর্ডার করে নেবেন তো আমি আবারও বলি দুইটা কায়দা দিয়ে আমরা এই কোর্সটা করতেছি তো একটা হচ্ছে না কোরআন বড় কায়দা আর একটা হচ্ছে না দিয়াতুল কোরআন ছোটো কায়দা তো নাদিয়াতুল কোরআন আন বড় কায়দাটার দাম একশো টাকা আর ছোটোটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর কোরিয়ার সার্ভিস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আপনাকে বিকাশ করতে হবে দুইশো টাকা অর্থাৎ আপনারা যদি এই নম্বরে দুইশো টাকা বিকাশ করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে কায়দা দুটি চলে যাবে তো চলুন শুরু করি আমরা আজকে শিখব শব্দ গঠন প্রণালী অর্থাৎ দুই হরফের মোরাক্কাপ এখানে মোরাক্কাপ মানে হচ্ছে সংযুক্তি হরফ অর্থাৎ আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে মোরাক্কাপটা খুব ভালোভাবে বুঝাইছিলাম যে ডাইনের হরফ যদি বামীয় হরফের সঙ্গে মিলে তাহলে ডাইনের হরফটা মোরাক্কাপ তো এখানে দেখুন বাটা হচ্ছে আমার ডাইনের হরফ আর আলিফটা হচ্ছে বামের হরফ তো এই ডাইনের হরফটা এই আলিফের সাথে মিলছে অর্থাৎ বামের হরফ আলিফের সাথে মিলছে এই জন্য এই বাটাকে বলা হচ্ছে মোরাক্কাব অর্থাৎ বা হচ্ছে মোরাক্কাব মানে বা মিলছে এই জন্য বাটা মোরাক্কাব আর আলিফটা কিন্তু তারপরে হরফ মিলে না এই জন্য আলিফ মোরাক্কাব হয় না এখানে বা মুরাক্কাব হয়েছে তাহলে এখানে দেখুন দুইটা দুইটা হরফ একটা হচ্ছে বা আর একটা হচ্ছে আলিফ বা আলিফ আলিফ সুন্দর করে উচ্চারণ করবেন আলিফ বা আলিফ আলিফ বা আলিফ তারপর দেখুন এখানে দেখুন এটা হচ্ছে বা আর এটাকে আমরা আলিফ বলবো না কারণ দেখুন এখানে এই দিক দিয়ে একটা মাথা বের হয়েছে তো এইভাবে যদি একটা বাম দেখে যদি একটা মাথা বের হয় তাহলে তাকে বলা হয় লাম অর্থাৎ এভাবে লেখা থাকবে না অবশ্যই এখানে একটা হরফ যে কোনো একটা হরফ থাকবে এখানে তো এটা বোঝাইছে আর কি এটা লাম হবে বা লাম বলতে হবে এটা লাম এখানে দেখুন এটাকে আমরা আলিফ বলতেছি কারণ এখান থেকে কিন্তু মাথাটা বের হয় নাই এখানে কিন্তু আলিফটা ডান দিকে বা সাথে গিয়ে মিল হয়েছে বা আলিফ আর এখানে দেখুন বাম দিকে একটা মাথা হয়েছে আমরা লাম বলবো তাহলে এটা হবে বা আলিফ এটা বা লাম এই লামটা এভাবে লেখা আসবে এই যে এভাবে দেখুন এই যে মাথাটা বের হয় বা সাথে মিলছে তা এখানে লামটা মোরাক্ষা হয়েছে কিন্তু বাটা মোরাক্ষা হয় নাই কারণ লাম ডাইনার হরফ আর বা হচ্ছে বামের হরফ তো ডাইনাল হরফ বামের হরফের সাথে মিলছে এই জন্য লামকে আমরা মুরাক্কাব বলতেছি মানে লামটা মিলছে মুরাক্কাব আর বাটা মুরাক্কাব না তাহলে এটা এখানে দুইটা হরফ প্রথম হরফের নাম হচ্ছে লাম তারপরে এটা হচ্ছে বা বা সুন্দর উচ্চারণ করেন বা এভাবে আমার সাথে বলেন লাম বা তারপরে এটা হচ্ছে আমরা কিন্তু এটা শিখছি যদি নুক্ত না থাকে এভাবে এই মাথাটার মধ্যে যদি নুক্তা না থাকে উপরে নুক্ত না থাকে নিচেও নুক্ত না থাকে তাহলে এটাকে হা বলা হবে আর নুক্ত থাকলে জিম বলা হবে আমি এগুলো অবশ্যই বলছি আগে তো আপনারা অবশ্যই এগুলো জানেন দেখুন এটা হচ্ছে কি হা হা এভাবে বলবেন হা বলা যাবে না বলতে হবে হা যখন আপনি হাটা যে উচ্চারণ করবেন অবশ্যই চিকুন বাতাস বের করবেন চিকন করে উচ্চারণ করবেন এভাবে শব্দটা বের করেন হা আর এটা বা হা বা তো আমি বলছিলাম এই বাটার শব্দের শুরুতে আসে দেখুন এটা শব্দের শুরুতে লেখা আসছে বা বা আলিফ লাম আর এই বাটার শব্দের শেষে আসে লাম বা আবার হা বা এভাবে তারপরে দেখুন এটা হচ্ছে হা এটা কি হা এই যে মাথাটা ঠিক এ মাথাটা একই মাথা এটা এভাবে দিছে আর এটা খারাপভাবে ভাবে তো এটা এটা ঠিক দুইটা একই এটাও হা এখানে এইটা হা তাহলে এটা হবে হা আর নিচেরটা হবে জিম জিম এভাবে তারপর দেখুন এটা হচ্ছে জিম কারণ আমি কিন্তু আগে বলছি যদি এইভাবে মাথাটা আসে আর নিচে নোক থাকে তাহলে তাকে বলা হবে জিম তাহলে এটাকে বলা হবে জিম আমার সাথে বলেন জিম আর এটা হা হা বলবেন এটা এই হা আর এই হা দুটো এক দেখুন এই যে মাথাটা আর এ মাথাটা কিন্তু এক হা এই হাটার শব্দের শুরুতে লেখা আসে আর এই হাটার শব্দের শেষে লেখা আসে এগুলো কিন্তু আমি আগেও বলছি তারপর দেখুন এটা হচ্ছে আইন আইন চাপ বলতে হবে আইন আর এটা হবে সদে সদ তারপর দেখুন এটা হচ্ছে সদ আমি কিন্তু আগেই বলছি যে এই সদটা শব্দের শেষে লেখা আসে আর এই সদটা শব্দের শুরুতে আসে তো এখানে দেখুন আইনের পরে সদ আসছে অর্থাৎ শব্দের শেষে সদটা আসে আর এই সদটা কিন্তু শব্দের আগে আসতে অর্থাৎ আইনের আগে আসছে তাহলে এটা হবে সদ আইন তারপর বলছিলাম এই আইনটা শব্দের শুরুতে লেখা আসে দেখুন শুরুতে আসতে আর এই আইনটা শব্দের শেষে আসছে এটা হবে বড় হাতের আইন আর এটা শব্দ শেষে আসে সদ আইন আইন এভাবে বলতে হবে তারপর দেখুন এটা হচ্ছে কাফ এটা হচ্ছে শিন শিন বলেন কাফ শিন এভাবে তারপর এটা হবে শিন দেখুন এই যে মাথাটা এই মাথাটা এখানে লাগাই দিছে তো এটা হচ্ছে চোটো হাতের শিন আর এটা হচ্ছে বড় হাতের শিন তো ছোট হাতের সিনটা শব্দের শুরুতে লেখা আসে আমি বলছিলাম যে এটা শব্দের শুরুতে আসবে যেন শিন টাগিয়ে দিছে আর বড় হাতের শিনটা শব্দের শেষে লেখা আসে তো এটা হবে সিন আবার দেখুন কাফটা বড় হাতের হয়ে গেছে মানে শব্দের শেষে আসার কারণে কাফটা বড় হাতের আর শব্দের শুরুতে আসার কারণে কাফ দিছে ছোট হাতে তার মানে ছোট হাতের যে অক্ষরগুলো এগুলো শব্দের শুরুতে কিংবা শব্দের মাঝে আসবে আর শেষে আসবে বড় হাতের অক্ষরগুলো তাহলে কাফ শিন আর এটা শিন কাফ এভাবে তারপর আইন লাম তা এটা হবে লাম আর এটা আইন হচ্ছে ছোট হাতের আইন আর এটা বড় হাতের লাম আবার দেখুন এটা হচ্ছে ছোট হাতের লাম এটা হচ্ছে বড় হাতের আইন তো এ লামটা শব্দের শুরুতে আসছে আইন লাম আবার লাম আইন এভাবে তারপর দেখুন বা ওয়াইন তো এটার উপর যদি একটা নুথা থাকে তাহলে ওটা কি হয়ে যাবে ওয়াইন হয়ে যাবে তাহলে বা ওয়িন ওয়াইন এভাবে আমার সাথে বলেন বা ওয়াইন তারপর ওয়াইন বা দেখুন এটা কিন্তু এই কিন্তু যে এটার মতো এই আইনের মাথার উপর এক নুখে থাকে তাহলে কি হবে গোয়েন হবে এইগুলো আপনি বুঝে নেবেন এখানে আরেকটা কথা দেখুন এ আইনের মাথাটা দেখুন আর এই হায়ের মাথাটা দেখুন এটা আমরা অনেকে বুঝতে ভুল করি দেখুন এ মাথাটা কিন্তু এভাবে থাকবে এটা হচ্ছে হা হা আর যদি এভাবে লাগানো থাকে তাহলে এটা হবে আইন আইন বুঝে নেবেন আর এ ঠিক একই মাথাটা যদি এখানে থাকে তাহলে মানে উপরে নুক্ত থাকলে হবে গইন হবে তারপর দেখুন কাফ কফ বলতে হবে আবার এটা হচ্ছে কফ কাফ বলতে হবে তারপর দেখুন সিন হা হা এটা ছিল হচ্ছে সিন ছিল এটা সিন নুক্তা ছিল তিনটে এই এটা সিন আর এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে হা হা ঠিক আছে এটা হচ্ছে হা আর এটা সিন দেখুন এটা হচ্ছে ছোট হাতের সিন এটা বড় হাতের হা আবার এটা ছোট হাতের হা এটা বড় হাতের সিন আপনারা এগুলো বুঝে নেন সিন হা হা সিন এভাবে তারপর এটা হচ্ছে লাম এটাকে আমরা লাম বলবো আর এটা হচ্ছে হা হা দেখুন এই যে মাথাটা এই মাথাটা কিন্তু এখানে লাগাইছে বেকা করে মানে করে দিছে। লাম হা লাম হা এভাবে তারপর তো দেখুন এটা আবার হা এটা আবার লাম হা লাম এভাবে বলতে হবে তারপর হচ্ছে হা ইয়া 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 এটা হচ্ছে তারপর দেখুন এখানে ইয়া হা হা বলতে হবে এটা হচ্ছে একটা জিনিসের দিনুকতা এটা ইয়া বলবো আর এটা হচ্ছে হা বলবো হা ইয়া হা হা এভাবে এটা হচ্ছে হা ইয়া আর একটা ইয়া হা এভাবে তারপর ইয়া সিন এখন এক দাঁতের নিচে যদি দুইটা নুক্ত থাকে তাহলে ওটাকে বলা হবে ইয়া ঠিক আছে এটা ইয়া ইয়া হা ইয়া সিন এখানে এই ইয়াটা হচ্ছে বড়ো হাতের ইয়া আর এই বড়ো হাতের ইয়াতে নুক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে ওটা সমস্যা নেই থাকলেও ইয়া হবে না থাকলেও ইয়া হবে আর এখানে ছোট হাতের ইয়াতে অবশ্যই নুক্ত থাকবে অর্থাৎ এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলেই ইয়া হবে ইয়া হা ইয়া সিন এভাবে তারপর দেখুন এক দাঁতের নিচে দুই নুক্ত থাকলে হয় ইয়া আবার ঠিক একইভাবে যদি এক দাঁতের উপরে দুই নোক্তা থাকে তাহলে তাকে বলা হবে তা তা বল হবে নুক্তার মধ্যে পার্থক্য এটা হচ্ছে তা এটা হবে ল আমরা এখানে শিখছিলাম এটা হচ্ছে সদ এটা নুক্তা ছিল না উপরে এই জন্য সদ আর ঠিক একইভাবে যদি এক নুক্ত থাকে তাহলে হবে দদ তারপর দেখুন মিম লাম মিম লাম ঠিক আছে আবার এটা লাম এটা মিম দেখুন লামটা কিন্তু লাগছে মোরাক্কাব হয়েছে এই জন্য এটাকে আমরা লাম বলবো আলিফ কিন্তু মুরাক্কাব হয় না তো এই জন্য যদি মুরাক্কাব না হয় অর্থাৎ ডাইনার হরফ যদি বামের হর সঙ্গে মিলে তাহলে লাম আর ডাইনার হরফ বামের হ্রফের সঙ্গে না মিললে হবে আলিফ আলিফ বলতে হবে তখন তারপর এটা হবে লাম মিম এভাবে তারপর হা মিম হা মিম তারপর হচ্ছে মিম হা এটা হা এখানে এটা হা হবে এটা হা দুটোই গোল হা তারপর দেখুন এটা হচ্ছে নুন এক দাঁতের উপরে এক নুকটা থাকলে নুন হয় এটা হচ্ছে হা নুন হা আবার এটা হবে বা হা এটা তা হা এটা ইয়া তা এখন আবার এটাকে তা বলতে হবে কারণ এই গোলহার উপরে যদি দুটা নুক্তা থাকে এভাবে তাহলে ওটাকে তা বলতে হয় আর একে বলা হয় গোলতা ইয়া তা ইয়া হা হা ইয়া দেখুন আমি একটা কি বলছিলাম এই ইয়ার নিচে দুই নুক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে এখানে দেখুন ইয়ার নিচে দুই নুক্ত দিচ্ছে আবার এখানে দেয় নাই তো যাই হোক দিলো ইয়া হবে আবার দুই নুক্তা না দিলেও ইয়া হবে তো এটা কোনো বিষয় না এটা এভাবে থাকলেই আপনার এটাকে ইয়া বলবেন ইয়া তারপরে জিম দাল এটা হচ্ছে জিম আর এটা হচ্ছে দাল, দাল বলবেন দাল ডাল দাল দেখুন এটা দাল আর উপরে যদি একটা নুক থাকে তাহলে হবে জাল এটা কিন্তু নুন হবে না নুন হবে এইভাবে কিন্তু এইভাবে নুন হয় না তো নুন মোরাক্ষা হয় দেখুন এটা দেখুন ডাইনার হরফ হরফের সঙ্গে মিলছে এটা নুন মোরাক্ষা হইছে আর মোরাক্ষা হলে এই নুনটা অবশ্যই সবসময় শব্দের শুরুতে অথবা শব্দের মাঝে আসবে শব্দের শুরুতে অথবা শব্দের মাঝে আসবে এখানে শব্দের শুরুতে আসছে আর এটা কিন্তু শব্দের শুরুতে না আবার শব্দের মাঝে না এটা এটা হচ্ছে শব্দের শেষে তো এটা হচ্ছে জাল এই নুনটা অর্থাৎ ছোটো হাতে যে নুনটা এক ধাতুর উপরে এক নুখে থাকলে নুন হয় এই নুনটা কখনো শব্দের শেষে আসে না এভাবে শব্দের শেষে লেখা আসবে না তো এটা হচ্ছে জাল এটাকে জাল বলবো নুন বলবো না এটা দাল এটা জাল তা খাল তারপর মিম আলিফ দেখুন এই আলিফটা দেখুন এটাকে আমরা আলিফ বলতেছি কারণ এটা কিন্তু তারপরও হরফের সাথে মিলে নাই এই যে এটা দেখুন এটা কিন্তু আলিফের মতো দেখতে এইটা এইটা দুটা কিন্তু দেখতে একই কিন্তু এক হলে কি হবে এটা কিন্তু লামটা মিমের সাথে মিলছে এই জন্য একটা লাম আলিফ কিন্তু তারপরও হরফের সাথে মিলে নাই অর্থাৎ মিমের সাথে মিলছে মানে ডাইন দিকে মিলছে ডাইন দিকে না বাম দিকে দেখুন কোনো হরফ নাই যদি বাম দিকে যদি না মিলে তাহলে আলিফ হবে তাহলে এটা মিম এটা আলিফ অর্থাৎ এই দিকটা কিন্তু মাথা বের হয় নাই তাহলে একটা আলিফ মিম আলিফ তারপর একটা হা এটা লাম এটা হামজা আমরা অনেকে এটাকে ওয়াউ বলি মানে লাম ওয়াও হামজা এভাবে উচ্চারণ করি এটা না যদি ওয়াউর উপর এভাবে হামজা চিহ্ন থাকে অথবা ইয়ার উপরে এভাবে হামজা চিহ্ন থাকে তাহলে ওয়াউটা হামজা হয়ে যাবে অথবা ইয়ারটা হামজা হয়ে যাবে যেমন লাম হামজা, জিম হামজা এভাবে উচ্চারণ করতে হবে লাম হামজা জিম হামজা এভাবে তো আশা করি আপনারা এই হরফগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন কোরআন মাজিদ শিখতে চান মানে কোরআন মাজিদে কিচ্ছুই পারে না আপনারা একটা হরফও চিনেন না তাদের জন্য এই কোচটা অর্থাৎ নাদিয়াতুল কোরআন এই কোচটা হচ্ছে যারা কোরআন মাজিদে কিছু পারে না কোনটা আলিফ কোনটা বা কোনটা কি কিছু পারি না যদি আপনার এমন প্রশ্ন থাকে তাহলে আপনার জন্য এই কোর্সটা তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন যাতে যারা কোরআন মাজিদ পড়তে পারে না তারাও যাতে এই ভিডিও দেখে শিখতে পারে এবং যারা কোরআন মাজিদ পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ না তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ পড়াগুলো শুদ্ধ করতে পারবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে তিন বা ততোধিক হরফের মুরাক্কাব শিখবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত যাওয়ার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা এখন এই কায়দাটা সংগ্রহ করে না থাকেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কারণ আপনার কাছে যদি কায়দা না থাকে তাহলে কিন্তু আপনি পরে মজা পাবেন না অবশ্যই আপনার কাছে কায়দা থাকতে হবে ভিডিও দেখে দেখে শিখবেন আর কায়দা দেখে দেখে বারবার প্র্যাকটিস করবেন আপনার অবশ্যই এইগুলা কমপক্ষে বিশ থেকে তিরিশবার এক একে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ এই খরফগুলো আপনার মাথায় ঢুকে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ